সেনাপতি তুরস্ক জয় করবার চেষ্টা করেছেন, কিন্তু তুর্কি দুর্ধর্ষ বাহিনীর কাছে তারা কুলে উঠতে পারেননি এবং তুর্কিস্তান জয় করা যায়নি। কিন্তু মুসলমান, তোমার ইয়াকিন আর বিশ্বাস রাখতে হবে, যেহেতু আমার নবী কুস্তুনতুনিয়া বিজয়ের সুসংবাদ দিয়েছেন, সারা দুনিয়া মিথ্যা হতে পারে, আল্লাহর নবীর মুখ নিঃসৃত বাণী কোনোদিন মিথ্যা হতে পারে না। ঠিক তাই ঘটল 825 হিজরিতে সুলতান দ্বিতীয় মুরাদের ঘরে একজন সন্তান জন্মগ্রহণ করলেন। ইতিহাস যার নাম জানে, সুলতান মুহাম্মদ আল ফাতেহ বিন মুরাদ যখন তার বয়স মাত্র 22 বছর, সেই 22 বছরের যুবক সেনাপতি সুলতান মুরাদের সন্তান সুলতান মুহাম্মদ আল ফাতেহ বিন মুরাদ মাত্র 22 বছর বয়সে কুস্তুনতুনিয়া অভিযান পরিচালনা করলেন এবং তিনি ছিলেন নিয়মাল আমির ও আমিরান। আল্লাহর পয়গম্বর 750 বছর আগে যার ব্যাপারে সুসংবাদ ঘোষণা করে গিয়েছে, সেই সুলতান মুহাম্মদ আল ফাতেহের হাতে কুস্তুনতুনিয়া জয় হয়েছে, ইস্তাম্বুলের আকাশে ইসলামের পতাকা উড়েছে এবং তুরস্কের মাটিতে ইসলামের ঘাঁটি গড়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এরপরের ইতিহাস হলো অষ্টম শতাব্দী থেকে নিয়ে 1400 শতাব্দী পর্যন্ত, 1400 হিজরি পর্যন্ত প্রায় 600 বছর তুরস্কের মাটি ছিল ইসলামের ঘাঁটি, তুরস্কে সালতানাতে ওসমানিয়া কায়েম হয়েছিল এবং ওসমানি খেলাফত তুরস্ককে কেন্দ্র করে তুরস্কের ইস্তাম্বুল থেকে তাম পৃথিবীকে তার নেতৃত্ব দিয়েছিল। তারপরের 1924 সালে সেই সালতানাতে ওসমানিয়ার উপর এক ঘোর অমনিশা নেমে আসলো, তুরস্কের মাটিতে মুসলিম নামধারী এক কুলাঙ্গারের জন্ম হলে, নামে মুসলমান হলে সে ছিল ইহুদি আর খ্রিস্টানদের পাঁচটা গোলাম মুর্তাদ, তার নাম হলো কামাল আতাতুর্ক। সেই কামাল আতাতুর্কের জন্ম হলে কামাল আতাতুর্ক ইহুদি আর খ্রিস্টানদের সঙ্গে আতাত করলে, ওদের এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য তুরস্কের মধ্যে ইসলামকে ধ্বংস করে ইসলামী খেলাফতকে ধ্বংস করবার পায়তারা নিয়ে দুইটা রাজনৈতিক দর্শন নিয়ে এসে ময়দানে নামলো। তার প্রথম রাজনৈতিক দর্শন ছিল তুর্কি জাতীয়তাবাদ, দ্বিতীয় রাজনৈতিক দর্শন ছিল তার ধর্মনিরপেক্ষতাবাদ। এই দুই কুফুরি মতবাদ নিয়ে সেই কামাল আতাতুর্ক তুরস্ক থেকে 600 বছরের খেলাফত ওসমানিয়া ধ্বংস করলো, প্রায় 1400 বছর যাবৎ চলে আসা মুসলমানদের খেলাফত ব্যবস্থাকে বিলুপ্ত ঘোষণা করলো। এখানেই কামাল আতাতুর্কের ষড়যন্ত্র শেষ হয়নি, বরং তুরস্কের মাটি থেকে ইসলামের নাম নিশানা মুছে ফেলবার জন্য যত ষড়যন্ত্র হতে পারে কোন ষড়যন্ত্র কামাল আতাতুর্ক বাদ রাখেনি। কি কি করেছিল দীর্ঘ ফিরিস্তি দেওয়ার সময় আমার নাই, শুধু এক দুইটা এক্সাম্পল দেই। সে তুরস্কের মধ্যে তুর্কি ভাষা, এটা আরবি অক্ষর দিয়ে লেখা হতো আলিফ বা তা সা দিয়ে, সে করলো কি, নিষেধাজ্ঞা জারি করলো ফরমান যে এখন থেকে তুর্কি ভাষা আরবি লেটার দিয়ে লেখা যাবে না, নতুন অক্ষর দিয়ে লিখতে হবে, ল্যাটিন অক্ষর দিয়ে তুর্কি ভাষা লেখার প্রচলন করলো। কেন করলো? যাতে মুসলমানের সন্তান আরবি অক্ষরের সঙ্গে তার আর কোনো পরিচয় না থাকে, মুসলমানের সন্তানরা যেন আরবি কোরআন পড়তে না পারে। কোরআন পড়া বন্ধ করে দিল। তুরস্কে যত মসজিদগুলো ছিল মসজিদগুলোর মিনার থেকে আজানের ধ্বনি বন্ধ করে দিল, যে আরবি ভাষায় আজান দেওয়া যাবে না, মসজিদগুলোকে নিষিদ্ধ ঘোষণা করে তুরস্কের বড় বড় মসজিদগুলোকে ঘোড়া এবং গাধার আস্তাবল বানিয়ে দিল। তুরস্কে মুসলিম নারীদের জন্য হিজাব আর পর্দা করার উপর নিষেধাজ্ঞা জারি করলে, এমন কোন কাজ সের বাকি রাখে নাই যে কাজের মাধ্যমে তুরস্কের মাটি থেকে ইসলামের নাম নিশানা মুছে ফেলা যায়, সমস্ত ষড়যন্ত্র সে বাস্তবায়ন করেছিল। আর তার প্রভু ইহুদি খ্রিস্টানরা হাতে তালি দিয়েছিল, মনে করেছিল এটাই বুঝি তুরস্কের সর্বশেষ ভাগ্য আর পরিণাম। এটা বলছি আমি 1924 সালের ঘটনা। এই দুর্ঘটনা ঘটবার পর, সেখান থেকে খেলাফতের পতন ঘোষণা করবার পর, আজ 100 বছর অতিক্রান্ত হয় নাই, 1924 থেকে 2019 এখনো 6 বছর বাকি আছে সেই
শতাব্দী পূর্ণ হতে আলহামদুলিল্লাহ আজকে তুরস্কের সালতানাতের মসনদে কামাল আতা তুর্কদের মতো নাস্তিকদের দালাল নাই। এখন সেখানে সুলতান মুহাম্মদ আল ফাতেহের অনুসারী নতুন দিনের সুলতান রজব তাইয়্যেব এরদোগান শাসন করছে। এটা হলো আমাদের জন্য নতুন সুসংবাদ। আমি তোমাদেরকে এমনিতেই বলছি না বিশ্বজয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করতে, আমাদের কথা শুধুমাত্র আবেগাপ্লুত কোনো কথা নয়, বরং এটাই আজকের পৃথিবীর অনিবার্য আগামী দিনের বাস্তবতা। সেখান থেকে কামাল আতাতুর্কদের সেই সমস্ত কুফুরি মতবাদ একটা একটা করে উপড়ে ফেলা হচ্ছে। যেই তুরস্ক থেকে মসজিদের মধ্যে কোরআনের তেলাওয়াত বন্ধ করা হয়েছিল, তুরস্কের সন্তানরা যেন কোরআনের তেলাওয়াত শিখতে না পারে তার রাষ্ট্রীয় ফরমান জারি করা হয়েছিল। আজ তুরস্কে শুধু মুসলমানের সন্তানরাই নয়, বরং তুরস্কের শাসক স্বয়ং এরদোগানের কণ্ঠে যেই কোরআনের তেলাওয়াত ধ্বনিত হয় সেই তেলাওয়াত শুনে আজকে সারা পৃথিবী মুগ্ধ হয়ে পড়ে। আপনারা অনেকেই বিভিন্ন মিডিয়া বিভিন্ন যোগাযোগ মাধ্যমে রজব তাইয়্যেব এরদোগানের কোরআনের তেলাওয়াত শুনেছেন, শুনলে মনে হয় যেন কারি আব্দুল বাসেদের তেলাওয়াত চলতেছে। তিনি একজন শাসক, তিনি একজন শাসক, একবিংশ শতাব্দীর শাসকের রোল মডেল, সারা পৃথিবীর সামনে তিনি আদর্শ। একজন একজন শাসক হয়ে রাষ্ট্রপ্রধান হয়ে সাধারণ একজন মানুষের জানাজা কাঁধে তুলে তিনি কবরস্থানে যান, কবরের মধ্যে মাইয়ের দাফন করবার পর সেই কবরের সামনে সূরা ফাতিহা পড়বার জন্য তার মোল্লা ভাড়া করা লাগে না, মোল্লা ভাড়া করা লাগে না। রজব তাইয়্যেবের দোকানদের, তোমাদের তো মরা একটা মরছে যে নিজেকে বলেছিল আমি মুসলমানও না আমি হিন্দুও না, ওর মিলাদ পড়তে 3.5 টাকা দিয়ে মোল্লা ভাড়া করা লাগে তোমাদের। রজব তাইয়্যেবের দোকান নিজের প্রিয়জনের মৃত্যুর পর কবরের পাশে সূরা ফাতিহা পড়বার জন্য ফাতিহা খানির জন্য মোল্লা ভাড়া করতে হয় না। স্বয়ং রাষ্ট্রপ্রধান এমন বিশুদ্ধ সুললিত আবেগ মাখা কণ্ঠের তেলাওয়াত করে যে তার তেলাওয়াত শুনে উপস্থিত সকলের চোখ দিয়ে দর দর করে অশ্রু পড়তে থাকে। মসজিদগুলোকে বন্ধ করে দিয়েছিল, মসজিদগুলোকে ঘোড়ার গাধার আস্তাবল বানিয়েছিল। আজ দেখো 100 বছর যাওয়া লাগে নাই, এখন তুরস্কের সানায়া প্রদেশের মধ্যে ঘোষণা করা হয়েছে স্কুলের ছেলেরা যদি 40 দিন পর্যন্ত ফজরের নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করতে পারে 41তম দিনে রাষ্ট্রের পক্ষ থেকে বাইসাইকেল উপহার দেওয়া হবে। স্কুলের পোলাপান সব এখন মসজিদ মুখী, ওরা 41তম দিনে বাইসাইকেল নিয়ে পরের দিন থেকে সাইকেলে করে মসজিদে যায়। মহতরম হাজিরিন, একবিংশ শতাব্দীর ইউরোপের মতো উন্নত পৃথিবীর বুকের উপর বসে রজব তাইয়্যেবের দোকানরাও শাসন করে, ওরা ওদের দেশে মুসলমানদের বাচ্চারা 40 দিন মসজিদে নামাজ পড়লে উপহার দেয়, আর আমরা ছক্কা মারতে পারলে উপহার আছে, নর্তকী নাচতে পারলে উপহার আছে, বিশ্বজয়ী কোরআনের হাফেজদের পুরস্কার দেওয়ার সময় ওনাদের নাই। মহতরম হাজরিন, বলতে চাই নতুন দিনের স্বপ্ন দেখতে শুরু করো মুসলমান, নতুন দিনের জন্য প্রস্তুতি গ্রহণ শুরু করো মুসলমান। ইনশাআল্লাহ আমি বলতে চাই আল্লাহর পয়গম্বর যে ইস্তাম্বুলের ভবিষ্যৎবাণী শুনিয়েছিলেন, আল্লাহর নবী যে ইস্তাম্বুলের বিজয়ের সুসংবাদ দিয়েছিলেন, ইনশাআল্লাহ সেই ইস্তাম্বুল থেকে আজ নতুন করে ডাক আসছে। এরদোগান ডাকতেছেন 157টি মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানগণ হাতে হাত রাখো, আমরা 57টি মুসলিম দেশ ঐক্যবদ্ধ হয়ে যদি ঐক্যবদ্ধ মুসলিম বাহিনী গঠন করতে পারি ইনশাআল্লাহ সাম্রাজ্যবাদ পালাবার পথ খুঁজে পাবে না। আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার।
একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। এটা আজকের দুনিয়ার সামনে নতুন বিষয়, নতুন আশ্চর্যজনক বিস্ময়কর ব্যাপার। এই তুরস্কের মধ্যে পাশ্চাত্যের ইঙ্গিতে সেনা অভ্যুত্থান করে এরদোগানকে ক্ষমতাচ্যুত করবার ষড়যন্ত্র করা হয়েছিল, এটা সারা দুনিয়ার মিডিয়া দেখেছে। সেই সেনা অভ্যুত্থান করে সমস্ত মিডিয়া ওরা বন্ধ করে দিয়েছিল। রজব তাইয়েব এরদোগান জনতার হৃদয়ের সিংহাসনে, যিনি তার সিংহাসন স্থাপন করেছেন, ইনস্টাগ্রামে শুধুমাত্র একটা মেসেজ দিয়েছেন, তার এক মেসেজে গোটা তুরস্কের ধর্মপ্রাণ মানবতাবাদী মুসলমানেরা এমন ভাবে রাজপথে নেমে এসেছিলেন, খালি গায়ে ট্যাঙ্কের নিচে তারা শুয়ে পড়েছে, সমস্ত মানুষের সাধারণ মানুষের তীব্র প্রতিরোধের মুখে সেই তুরস্কের সেনা অভ্যুত্থান ব্যর্থ প্রমাণ হয়েছে। মহতরম হাজরিন, মানুষ যদি সাহসী হয়, মানুষ যদি সাহসী হয়, সাহস নিয়ে তারা যদি অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তাহলে বন্দুকের নল দিয়ে সাধারণ মানুষকে দাবায় রাখা যায় না। আমি তোমাদেরকে সেই সাহস জোগাতে চাই, আমি তোমাদেরকে বলতে চাই, তুরস্কের বীর জনতা যদি পারে অন্যায় এবং অবিচার রুখে দাঁড়াতে, বাংলার তাওহিদি জনতা শাহ জালালের সন্তানদের পারতে হবে, শাহ জালালের সন্তানদের পারবে ইনশাআল্লাহ। যেখানে কামাল আতাতুর্কের মতো নাস্তিকরা ইসলামকে সমূলে ধ্বংস করবার সমস্ত আয়োজন করেছিল, ইসলামের জাগরণকে রুখে দেওয়ার সমস্ত ব্যবস্থা ওরা করেছিল, এখনো পর্যন্ত তুরস্কের সেনাবাহিনী অধিকাংশ সেনা সদস্য সেনা কর্মকর্তারা এখনো সেই নাস্তিক্যবাদে বিশ্বাস করে, কিন্তু এরপরে তুরস্কের জনতার ইসলামী জাগরণ ওরা ঠেকায় রাখতে পারে নাই। প্রশ্ন হলো এই জায়গাটাতে তুর্কি জনতা এবং তুরস্কের এই শাসক এই প্রেরণা হিম্মত পেল কোথায়? মহতরম হাজিরিন, বিভিন্ন ভাবে বিশ্বস্ত অনেক ব্যক্তিবর্গ ওলামায়ে কেরাম যারা তুরস্কে সফর করেছেন তাদের মাধ্যমে এবং বিভিন্ন মিডিয়া সংবাদ মাধ্যমে যে সকল সংবাদ প্রচারিত হয়েছে সেগুলোর দ্বারা স্পষ্টভাবে একটা তথ্য প্রমাণিত হয় যে তুরস্কের এরদোগান এবং তার পিছনে যাদের আধ্যাত্মিক দিক নির্দেশনা ছিল সেই সৈয়দ মাহমুদ আফেন্দি এবং সৈয়দ নুরসি এই সমস্ত ব্যক্তিবর্গ কিছু আল্লাহওয়ালা বুজুর্গের দোয়া সাহস এবং তার চেতনার প্রেরণায় মূল কাজ করেছে। এবং সেখানে এসছে সুন্দর একটা তথ্য আমাদের এই বাংলার এবং উপমহাদেশের মুসলমানদের জন্য অনুপ্রেরণার তথ্য হলো এই, তুরস্কের ওলামায়ে কেরাম, তুরস্কের আলেম সমাজ যারা আজকে রজব তাইয়েব এরদোগানদেরকে তৈরি করেছেন, যেই আলেমদের অনুপ্রেরণায় এরদোগান তৈরি হয়েছে, যেই আলেমদের সাহচর্যে এরদোগান তৈরি হয়েছে, যেই ওলামায়ে কেরামের আধ্যাত্মিক নির্দেশনায় এরদোগান তৈরি হয়েছে, সেই ওলামায়ে কেরামটা এই প্রেরণা পেয়েছেন আমাদের উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান ব্যক্তিত্ব দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহির দেওবন্দ আন্দোলন থেকে। দেওবন্দ আন্দোলনকে অনেকে গায়ে মাখে না, কাসেমি আন্দোলনকে অনেকে গায়ে মাখে না, এটা আমি তথ্য দিচ্ছি। গত বছরের সেখানে রাষ্ট্রীয়ভাবে কাসেম নানুতুবি অ্যাওয়ার্ড প্রদান করেছে তুরস্কের রজব তাইয়েব এরদোগান। কাসেম নানুতুবির বিপ্লবী ধারাটা কি ছিল
এটা নিয়ে তারা গবেষণা করছে এবং কাসেম নানুতুবির দেওবন্দি আন্দোলনের যে চেতনা ছিল সেই চেতনা থেকে ওরা প্রেরণা গ্রহণ করে আজকে তুরস্কের মধ্যে সফল ইসলামী বিপ্লবের দ্বার প্রান্তে ওরা উপনীত। আমি বলতে চাই আমার এ মাটি থেকে দেওবন্দি চেতনা ওরা শিক্ষা গ্রহণ করে যদি ওরা তুরস্কের মধ্যে কামাল আতা তুর্কের মতো এত বড় মুর্তাদের জায়গায় ইসলামের জন্য এত মহান এক বিপ্লবের পরিবেশ যদি ওরা তৈরি করতে পারে তাহলে আমাদের এই মাটিতে হাজার হাজার দেওবন্দের সন্তান বেঁচে থাকতে, শত শত নয় হাজার হাজার দেওবন্দি চেতনার প্রাণ কেন্দ্র কওমি মাদ্রাসাগুলো থাকতে। কেন এ মাটিতে ইসলামের বিপ্লব হবে না? এ মাটিতে যদি আমরা জেগে উঠি ইসলামের জাগরণ মুখে দেওয়ার ক্ষমতা কারো নাই, কারো থাকতে পারে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ প্রস্তুত আছেন তো আপনারা, প্রস্তুতি গ্রহণ করেন। গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় ইসলামের পক্ষে দুর্গ গড়ে তোলেন ইনশাআল্লাহ। ভয়ের কোনো কারণ নাই, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। রাত যত গভীর হয় সূর্যের উদয় তত নিকটবর্তী হয়, আলহামদুলিল্লাহ প্রমাণ হয়ে গিয়েছে। কার্ল মার্কস, মাও সেতুং, লেনিনদের সমাজতন্ত্র, এটা যে অকেজো বাতিল মাল, এটা জাদুঘর ছাড়া আর কোথাও চলতে পারে না, প্রমাণ হয়ে গেছে। কথা ঠিক না বেঠিক? এরপরে ধোকা দেওয়া হয়েছিল আব্রাহাম লিংকন আর জর্জ ওয়াশিংটনদের গণতন্ত্র দিয়ে। 47 বছর পর্যন্ত আমাদেরকে শুনাইছে, বুঝাইছে আর পলিটিক্যাল থিওরি পড়াইছে আমাদেরকে। আমিও পড়েছি পলিটিক্যাল থিওরি, বাংলায়ও পড়েছি, ইংলিশেও পড়েছি। পলিটিক্যাল থিওরির মধ্যে আমাদেরকে